বড় বাজারে সেখানে একেবারে সপ্তাহের প্রথম দিন সাত সকালে অগ্নিকাণ্ড, এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, একেবারে ঘিঞ্জি এলাকা যেমনটা দেখা যাচ্ছে। শর্মিষ্ঠা, তুমিও দেখতে পাচ্ছো যে একেবারে এই যেমনটা আমাদের প্রতিনিধি একটু আগেও জানাচ্ছিলেন যে পকেট ফায়ারের কারণে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে, কারণ এলাকায় স্থানীয় বাসিন্দারাও রয়েছেন ওই এলাকায়। এ বিষয়ে ঠিক সুজিত বসু ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এমনটা আমরা এখন জানতে পাচ্ছি শর্মিষ্ঠা, এবং ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন অর্থাৎ কতটা ভয়াবহ বোঝাই যাচ্ছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সুজিত বসু তিনি ঠিক কি বলেছেন শোনাবো। কাউন্সিলর এখানকার মহেশ, সবাই মিলেই আমাদের কাজটা হচ্ছে, আর যেটুকু বলতে পারি মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই গোডাউন থেকে পাশের দুটো বাড়ি আছে, তার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে একটু আগুন পৌঁছেছে। তা খুব দ্রুততার সঙ্গে আমাদের ডাইরেক্টর ফায়ার সার্ভিস থেকে শুরু করে সবাই এসেছেন, সিনিয়র অফিসারদের পাঠিয়েছি। ভোরবেলা যখন আমার কাছে খবরটা গেছিলো, আমি সঙ্গে সঙ্গে সবাইকে অ্যালার্ট করেছি, আর এখানকার লোকাল মানুষরা খুব সহযোগিতা করেছে, যার কারণে আগুনটা খুব কাজে দিয়েছে। আমাদের লোকের এখনও কাজ করছে, এখনও আমরা কন্ট্রোল দিইনি, কিন্তু আমরা আশা করছি আর আগুন বাড়বে না। যেটুকু আছে যে জায়গার মধ্যে আগুন, তার মধ্যেই সীমাবদ্ধতা থাকবে। না, নজরদারি অভাব শোনেন, কলকাতা শহরে বড়বাজার এলাকায় এমনি প্রচুর জায়গায় আছে যেখানে ঘিঞ্জি এলাকা, গোডাউন এগুলো আছে, এগুলো আজ থেকে নেই, বহুদিন ধরে আছে। তা সত্ত্বেও আমাদের ফায়ার অডিট হয়, দেখি আমরা, কিন্তু অনেক সময় অনেক কারণে এই গোডাউনগুলো দীর্ঘদিন ধরে আছে, তবু এখানে অগ্নি নিরাপণ ব্যবস্থা কিছু ছিল কি না সেগুলো আমরা খতিয়ে দেবো। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুনকে নেভানোর কাজ, এখন আগুন নেবাক, আফটার আগুন নেভানোর পর যা যা করবার আমরা দেখবো। বলো তো কি ছিল এখানে যে জায়গাটা? যেটুকু বলছে যে কার্টুন বক্স এসব ছিল, প্লাস্টিকের গোডাউন এসব ছিল, সেগুলো দেখা হবে। হ্যাঁ, একটা ফ্লোরেই আগুন ছিল, তার থেকে আশেপাশে বাড়ি দুটো মাল্টি স্টোরেড আছে, উঁচু বাড়ি আছে, সেই দুটো বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আগুনটা পৌঁছেছিল। আমি এখন নাগরিকদের সাথে কথা বলবো, সেখানকার যারা মানুষ, সে তো করা যায় না, এগুলো তো এখনকার না, এগুলো অনেক পুরনো, আপনারা দেখছেন এসব 50-60-70-80 বছরের এলাকা, এগুলো এগুলো নতুন এলাকা না। তো এখানে আছে বড়বাজার তো সবাই জানে, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু এখন তার মধ্যে যেটা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হবে। সেগুলো বলছি তো, আমি এখন লাইসেন্স খুঁজবো না, আগুন নেওয়াবো। এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেওয়ানোর কাজ, এরপরে আফটার এনকোয়ারি ওখানে কী ছিল কী না ছিল, গোডাউনে কাগজপত্র ছিল কি না, এগুলো পরে দেখবো, আফটার ফরেন্সিক এটা হবে, এগুলো আমরা দেখবো। পৌরসভার কাউন্সিলর আছে এখানে, মেয়র ফিরাদ হাকিম আছেন, তিনি দেখবেন, তারা দেখে নেবে, আমরা নিশ্চয়ই দমকল থেকে বলবো তাদেরকে দেখে নেওয়ার জন্য, তারা দেখে নেবে। আর আমি মনে করি এখন এই পোস্টমর্টেম করার সময় না, এখন আগুন নেওয়ানোর কাজ আমাদের। স্যার, আমরা দেখলাম যে সুজিত বসু তিনি নিজে ঘটনাস্থলে গেছেন, এবং তিনি যে বিবরণটা দিচ্ছিলেন যে একটি প্লাস্টিকের কারখানা, ভোর 5টা নাগাদ আগুন লাগে, 10টি ইঞ্জিন রয়েছে। আমি একটু ঘটনাস্থলের দিকে চলো, আমরা একটু নজর রাখি যে এখন কি পরিস্থিতি রয়েছে। সৌভিক গিরি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে। সৌভিক, সুপ্রভাত জানাই, কিন্তু ইতিমধ্যে কিন্তু সাত সকালে এই শহর কলকাতা দেখলাম বড়বাজারে ফের অগ্নিকাণ্ডের ঘটনা, দীর্ঘক্ষণ ধরে এই অগ্নিকাণ্ডের ঘটনা, 10টি ইঞ্জিন রয়েছে। দমকল মন্ত্রী নিজেও বলে একটি প্লাস্টিকের গোডাউন এবং বড়বাজার আমরা জানি চিরাচরিত যে জায়গা, সেই ঘিঞ্জি এলাকা, আগুন একবার লাগলে সেই আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। সৌভিক, এখন কি অবস্থা? একদম, প্রথমত জানি সুজিত বসু তিনি কিন্তু নিজে কনফার্ম করেছেন যে এটি একটি যে পিচবোর্ডের হয়, পিচবোর্ড এবং প্লাস্টিক দুটির গোডাউন ছিল, এবং যেহেতু ঘিঞ্জি এলাকা, সেই ঘিঞ্জি এলাকার মধ্যে এমন একটা গোডাউন থাকার ফলেই কিন্তু এই আগুন খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। যেহেতু দাহ্য পদার্থ ছিল প্লাস্টিক, তাই সেই প্লাস্টিক কিন্তু যে পিচবোর্ড রয়েছে, পিচবোর্ডের সাথে রিয়াকশন করে কিন্তু সেই জায়গা থেকে আরও বেশি কিন্তু এখানে আগুনটি ছড়িয়ে পড়ে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো, এক স্থানীয় বাসিন্দা রয়েছেন তার সাথে। কি পরিস্থিতি ছিল, কখন আগুন লাগে?
আগুন তো 4:45 লাগেছে স্যার, এইটা তো গোডাউন ছিল সবাই একতলাতে খাটালের মতো, সবাই জ্বলে শেষ হয়ে গেছে, আবার তো ওই দুতলা তিনতলাতে ওইদিকে আগুন লাগেছে। সেক্ষেত্রে আশেপাশে যে আবাসন মানুষজনরা থাকতো যখন আগুন লাগে, তীব্রতা কীরকম ছিল আগুনের? তীব্রতা তো অনেকই ছিল, ওই দিকে দেখুন আপনি স্কুটি স্কুটি সবাই কিছু তো জ্বলে গেছে, আর যা লোক ছিল ওনাকে নেভিয়ে নিয়েছে। একটা গোডাউন ছিল মেইনলি এদিকে সবাই মিক্সের ছিল দাদা, এটা সেন্ট্রাল, চপ্পলের দোকান ছিল, তারপরে কার্টুনের ছিল, বস্তার ছিল, সবাই ছিল। না না এখানে ফায়ার ব্রিগেড সিস্টেম ছিল না, শুধু একটা এই কাছে যা বিল্ডিং রয়েছে ওনার মধ্যে ছিল, কিন্তু ওটা ইউজ করিনি কেউ, কেন এত তাপ ছিল সবাই নেভে গেছে, আগেই নেভেছে। দমকল আসলো, তারপরে আশেপাশের বাড়িতে যখন আগুন ছড়িয়েছে, এলাকাবাসীরা তারা কি খালি করে দিতে পেরেছে সময়? হ্যাঁ সবাই সময় রাতে খালি করে দিয়েছে। আমাদের সঙ্গে